ফ্রিল্যান্সিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে যে সকল টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল ফ্রিল্যান্সিং টেকনিক, ব্যানার, পোস্টার অ্যান্ড ব্রোশার ডিজাইনের সম্পর্কে, কিভাবে আমরা আপওয়ার্ক সাইটে কাজ করতে পারি তা দেখব। আপওয়ার্ক সাইটে ব্রাউজ করে আমরা দেখলাম একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ পাঠিয়েছে। আমি মেসেজ ওপেন করে দেখলাম তিনি আমার আগের করা কাজের প্রশংসা করলেন। এবং জানালেন তিনি কানাডায় একটি ট্রাভেল এজেন্সি চালান এবং তার ওই ট্রাভেল এজেন্সির জন্য তাকে ব্যানার, পোস্টার এবং ব্রোশার ডিজাইন করতে হবে। এবং তিনি জানতে চাইলেন তার কাজ করে দিতে আমি আগ্রহী কিনা। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কাজের জন্য লোগো টাইপ, ডিজাইন টাইপ, কালার, সাইজ কি হবে এই ব্যাপারে আমাকে বিস্তারিত জানিয়ে দিতে, তাহলে আমি একটি ডেমো বানিয়ে তাকে পাঠিয়ে দিতে পারব। ক্লায়েন্ট আমাকে মেসেজ করে জানালো তার ব্র্যান্ডের কালার হবে সিলভার। এবং ব্যানার 1000px × 600px × 72 dpi। ব্রোশার 1000px × 783px × 72 dpi। এবং পোস্টার 1000px × 1364px × 72 dpi হতে হবে। এবং একটি পিডিএফ ফাইল পাঠিয়েছেন যেখানে আরও ডিটেলসভাবে ইনফরমেশন আছে। আমি তাকে জানালাম আমি তার পাঠানো সব ইনফরমেশন পেয়েছি। এবং তার নির্দেশনা মতে আমি একটি ডেমো ফাইল তৈরি করে তাকে 2 দিনের মধ্যে পাঠাবো। আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। প্রথমে আমরা ব্যানার তৈরি করার কাজ দেখব। ব্যানার তৈরি করার জন্য আমরা কিছু ইমেজ ফাইল সিলেক্ট করে ওপেন করলাম। আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিলাম যার উপরে আমরা ব্যানারের কাজ করব। Ctrl+I প্রেস করে আমরা ইমেজের সাইজ চেক করে নিলাম। আমরা আরেকটি ইমেজ ফাইল Ctrl+A প্রেস করে সিলেক্ট করলাম। এবং Ctrl+C প্রেস করে কপি করে আগের ইমেজের উপর পেস্ট করলাম। ইমেজটি আমরা একটু বড় করে
কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করে নিলাম এবং গ্রুপের উপর একটি অ্যাড লেয়ার সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস আই প্রেস করে ফাঁকা করে নিলাম। এবার আমরা ক্যানভাসের হাইট 100 পিক্সেল ও উইথ 100 পিক্সেল সেট করে নিলাম। আগের করা গ্রুপটিকে আনগ্রুপ করে নিলাম। মূলত আমরা করছি ক্যাম্পেইনের ব্যানার, এজন্য আমরা কিছু ক্যাম্পের ছবি নিলাম। পাথ 1 সিলেক্ট করে আমরা সলিড কালারে ক্লিক করলাম এবং কালার ঠিক করে নিলাম। অপ্যাসিটি 89% করে হালকা করে নিলাম। আমরা একটি ইমেজ কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করে কন্ট্রোল প্লাস ভি প্রেস করে পেস্ট করলাম ও আগের থেকে তৈরি করা কিছু পাথ এর মধ্যে একটি সিলেক্ট করে অ্যাড লেয়ার সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে পজিশন ঠিক করে নিলাম। আমরা আগে থেকে কিছু পাথ তৈরি করে রেখেছিলাম নির্দিষ্ট শেপে কাটার জন্য। এভাবে আমরা আরও কয়েকটি ইমেজ ফাইল নিলাম এবং পাথ সিলেক্ট করে তাদের নির্দিষ্ট শেপে পজিশন করে নিলাম। পেন টুল দিয়ে আমরা একটি অবজেক্ট তৈরি করলাম। এবং তাতে সলিড কালার ক্লিক করে রং ঠিক করলাম এবং ওকে প্রেস করলাম। এবার টেক্সট বক্সে ক্লিক করে প্ল্যান ইয়োর ক্যাম্পেইন অ্যাট লিখলাম এবং সাইজ বড় করে নিলাম। আমরা আরও একটি টেক্সট বক্স নিলাম এবং বান্দরবান লিখে সাইজ বড় করে নিলাম এবং হলুদ রং নিলাম। আমরা এবার একটি বাটনের ডিজাইন করা দেখব। এবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে স্ট্রোক 2px ও ফিল হোয়াইট ঠিক করে একটি রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট নিলাম। অবজেক্টের ভিতরে টেক্সটের সাইজ ছোট করে সাদা কালার সিলেক্ট করে রিড মোর টেক্সট নিলাম। তারপরে আমরা বান্দরবন টেক্সটের সাইজ ঠিক করে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড এর কালার সলিড কালারে ক্লিক করে রং পরিবর্তন করলাম। এরপর আমরা ব্যানারের বিভিন্ন অবজেক্টের রং পরিবর্তন করে নিলাম। তারপর আমরা কার্ভস অপশনে ক্লিক করে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডের রং হালকা পরিবর্তন করে নিলাম। লেয়ার 1 সিলেক্ট করলাম এবং ব্লার অপশন
সিলেক্ট করে গাউসিয়ান ব্লার সিলেক্ট করলাম এবং দেখলাম পেছনের ছবি কিছুটা ব্লার হয়ে গিয়েছে। ইমেজ অপশনে ক্লিক করে ইমেজ সাইজে আমরা ইমেজের রেজলিউশন 1100x700 পিক্সেল দেখলাম। ক্লায়েন্টের চাহিদা মতন 1000px×600px×72 dpi উপরে বসিয়ে সি প্রেস করে ওই রেজলিউশনের সাইজ মতন অংশ ক্রপ করে নিলাম। এভাবে আমাদের ক্লায়েন্টের চাহিদা মতন রেজলিউশনে ব্যানার তৈরি করলাম। আমরা ব্যানারটি সেভ করে নিলাম। ব্রোশার ডিজাইন করার জন্য আমরা কিছু ইমেজ ফাইল সিলেক্ট করে ওপেন করলাম। ক্লায়েন্টের নির্দেশনা 1000px×783px×72 dpi অনুযায়ী আমরা একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করলাম। Ctrl+I প্রেস করে আমরা ইমেজের সাইজ চেক করে নিলাম। আমরা যে কয়েকটি ইমেজ নিয়েছি সবগুলোকে নিয়ে আমরা ব্রোশার ডিজাইন তৈরি করব। আমরা একটি ইমেজকে কপি করে ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করে পুরো ইমেজ আমরা ফিল করে নিব। আমরা আরেকটি ইমেজ কপি করে ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করে সাইজ ছোট করে নিলাম। এবং পাথ টু সিলেক্ট করে বাকি অংশ Ctrl+Shift+I প্রেস করে ডিলিট করে নিব। আমরা এবার কিছু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা ইমেজের কিছু অংশ সিলেক্ট করলাম এবং একটি ডিজাইন তৈরি হলো। ইলিপস টুল সিলেক্ট করে আমরা একটি বৃত্ত নিলাম। বৃত্তটি Ctrl+Alt+R প্রেস করে কপি করে ইমেজের নিচে দুইবার পেস্ট করলাম। আমরা এখন চাচ্ছি যে বৃত্তের ভেতরে তিনটি ছবি থাকবে। আমরা আবার Ctrl+Alt+R প্রেস করে কপি করে ইমেজের ডিজাইন করা অংশের উপর পেস্ট করে তিনটি বৃত্ত নিলাম। একটি ইমেজ আমরা কপি করে বৃত্তের ভেতরে পেস্ট করলাম এবং একইভাবে আমরা আরও পাঁচটি ইমেজ বাকি বৃত্তের উপর পেস্ট করলাম। আমরা যে ছবিগুলো নিয়েছি সেইগুলো আমি একটি গ্রুপে নিব এবং আমরা যে শেপ নিয়েছি সেটি সিলেক্ট করে অ্যাড লেয়ার প্রেস করলে ইমেজগুলো বৃত্তের মধ্যে সঠিক পজিশনে সেট করে নিলাম।
আমরা আরও একটি ইমেজ কপি করে পেস্ট করলাম এবং ড্র্যাগ করে তাদের পজিশন ঠিক করে নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা তিনটি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি ও সলিড কালার থেকে আমরা হলুদ রং সিলেক্ট করলাম। আমরা একটি টেক্সট বক্স নিলাম এবং সামার স্পেশাল ট্যুর টেক্সট লিখে আমরা সাইজ ছোট করে সাদা রং সিলেক্ট করলাম। আমরা আরও একটি টেক্সট বক্স নিচ্ছি এবং প্যাকেজেস আওয়ার টপ ট্রাভেল ডিসকাউন্ট ওয়াই চুজ আস টেক্সট লিখলাম এবং সাইজ ঠিক করে সাদা রং সিলেক্ট করলাম। এরপরে হলুদ বক্সের ভেতরে আমরা মালদ্বীপস ট্যুর প্যাকেজ, কানাডা ট্যুর প্যাকেজ, জাপান ট্যুর প্যাকেজ টেক্সট লিখলাম। টেক্সট লেখার পরে আমরা টেক্সটের সাইজ ঠিক করে সাদা রং সিলেক্ট করে নিলাম। আমরা আবার আরেকটি টেক্সট বক্স নিলাম এবং তাতে ওয়াই চুজ আস এর উত্তর হিসেবে কিছু টেক্সট প্যারাগ্রাফ আকারে লিখলাম। সব কিছু সম্পন্ন করে আমরা ফাইলটি ব্রোশার নামে সেভ করে নিলাম। আমরা পোস্টার তৈরি করা দেখব। পোস্টার তৈরি করার জন্য আমরা দুইটি ইমেজ ফাইলকে সিলেক্ট করে ওপেন করলাম। ক্লায়েন্টের পোস্টার 1000px x 1364px x 72 dpi অনুযায়ী আমরা একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করলাম। আমরা একটি ইমেজকে কপি করে ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করে পজিশন ঠিক করে নিব। এরপর একটি ইমেজ সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে আগের থেকে তৈরি করা পাথ টু সিলেক্ট করে একটি নির্দিষ্ট শেপে ক্রপ করে নিলাম। আবার পাথ থ্রি সিলেক্ট করে একটি অবজেক্ট নিলাম ও সলিড কালার থেকে কালার দিলাম হলুদ এবং আমরা কালার কোড কপি করে নিলাম। একইভাবে পাথ ফোর সিলেক্ট করে আমরা ডান পাশে একটি অবজেক্ট নিলাম। এবং সলিড কালারে ক্লিক করে আগের কপি করা কালার কোড এখানে পেস্ট করে একই রং নিলাম।
আমরা একটি টেক্সট বক্স নিলাম এবং ট্রাভেল টেক্সট লিখে আমরা সাইজ ঠিক করে সাদা রং সিলেক্ট করলাম। আমরা টেক্সটের স্টাইল নির্বাচন করে ফন্ট বোল্ড করে নিলাম। সলিড কালার ঠিক করে পাথ 5 সিলেক্ট করে একটি অবজেক্ট নিলাম, ইমেজের একদম বাম পাশে নিচের দিকে www.travel.com টেক্সট লিখে আমরা সাইজ ঠিক করে সাদা রং সিলেক্ট করলাম। এবার আমরা কিছু ইমেজ ফাইল সিলেক্ট করে ওপেন করলাম। যে তিনটি ইমেজ আমরা সোশ্যাল মিডিয়া এর লোগো হিসেবে ব্যবহার করব তাদেরকে ড্র্যাগ করে পোস্টার এর নিচে নিয়ে আসলাম, রং পরিবর্তন করলাম। একইভাবে আমরা একটি ইমেজ ওপেন করে ড্র্যাগ করে নতুন অবজেক্টের উপর নিয়ে আসলাম। আবার আমাদের পূর্বে কপি করা টেক্সট আমরা ড্র্যাগ করে হলুদ অবজেক্টের উপর নিচে নিয়ে আসলাম ও পেস্ট করলাম। এইভাবে আমরা আরো কিছু টেক্সট লিখলাম এবং পছন্দ অনুযায়ী রং সিলেক্ট করে পজিশন সেট করলাম। আমাদের পোস্টার সম্পন্ন হওয়ার পরে আমরা পোস্টার নামে সেভ করলাম। আমরা আজকে সম্পন্ন করা সেভ করে রাখা তিনটি ইমেজ আপওয়ার্কে ক্লায়েন্টকে সেন্ড করলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম ফ্রিল্যান্সিং টেকনিক, একজন ক্লায়েন্ট কিভাবে কাজ দেয় এবং তাদের সাথে কিভাবে কথা বলতে হয়। ব্যানার, পোস্টার এবং ব্রোশার ডিজাইন করে কিভাবে ক্লায়েন্টকে পাঠানো যায়। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।